এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ হাজার টাকা হাতে আছে, বাট কোন মনিটরটি কিনব? হাতে ব্র্যান্ড আছে প্রায় ছয় সাতটি, প্রত্যেকটি ব্র্যান্ড ভালো, প্রত্যেকটি ব্র্যান্ড দেখতে অনেক চমৎকার, কোন মনিটরটি আসলে আমার জন্য ভালো হবে কনফিউশনে আছি। আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, প্রতিনিয়ত নতুন নতুন মনিটর নিয়ে কথা বলছি, নতুন নতুন প্যাকেজ নিয়ে কথা বলছি। হয়তোবা অনেকে ভিডিও মিস করে যাচ্ছেন, অনেকে হয়তোবা প্রত্যেকটি ব্র্যান্ডের মনিটর সম্পর্কে জানতে পারছেন না, কারণ হয়তোবা আপনার মেহেদি 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবই করা নেই। সো ভিডিওটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে রমজান উপলক্ষে যে অফারগুলো আছে জানতে পারবেন, মনিটরগুলোর আনবক্সিং রিভিউ আপনি দিতে পারবেন, মনিটর ক্রয় করেন আর না করেন রিভিউ দেখে হয়তো আপনি অন্য দোকান থেকেও মনিটর ক্রয় করতে পারবেন। সো রিভিউগুলো দেখতে থাকেন যে মনিটরগুলো আসলে দেখতে কেমন, মনিটরগুলোর ফিডব্যাক কেমন আসছে, বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আমাদের নতুন নতুন যে ডেস্কটপ প্যাকেজগুলো সেগুলো সম্পর্কেও জানতে পারবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আজকে যে মনিটর নিয়ে কথা বলবো সেটি দাহুয়ার ব্র্যান্ডের, মডেলটি হলো C201PL সিরিজের একটি মনিটর। মনিটরটির স্পেশালিটি হলো এটি একটি অ্যাশ কালারের মনিটর। দশ হাজার টাকা বাজেটের মধ্যে যে কয়েকটি মনিটর আপনি পাবেন, প্রত্যেকটি মনিটর হয় আপনি ব্ল্যাক কালার পাবেন অথবা আপনি হোয়াইট কালার পাবেন, বাট আপনি যদি ডিফারেন্ট কালার পছন্দ করেন অ্যাজ লাইক অ্যাশ কালার, আজকের মনিটরের কালার, তাহলে এই মনিটরটি আপনি একটি পাবেন। আরেকটি বিষয়, বাজারে অনেকগুলো মনিটরে আমি দেখেছি জাস্ট প্লাস্টিকের উপরে কালার করে তারা নিয়ে এসেছে, বাট আজকের যে মনিটরটি নিয়ে কথা বলছি মনিটরে কিন্তু অরিজিনাল মেটাল ইউজ করা হয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনি যদি হাত দেন তাহলে কিন্তু সেখানে মেটালের স্পর্শ পাবেন। এবং এই মডেলটির যে VGA এবং HDMI বা পাওয়ার কানেকশন এটি কিন্তু একদমই সাইড থেকে আছে, আপনারা ভিডিওতে হয়তো বা খেয়াল করছেন। এই মনিটরটিতে 178° ভিউইং অ্যাঙ্গেল থাকার কারণে একদম কর্নার থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন। মনিটরটির রিফ্রেশ রেট 100Hz এবং ফুল HD রেজুলেশন। ভিউয়ার্স, 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইমের এই মনিটরটি কিন্তু আসলে আপনাকে মুগ্ধ করবে, এটির ডিজাইন প্লাস আউটলুক। অনেক মনিটরে যে ইস্যুটি থাকে সেটি হলো ব্লেম্বিং ইস্যু, যখন একদম অন্ধকার অবস্থায় থাকে তখন অনেক ব্লেম করে, অর্থাৎ বাইরে থেকে ব্যাকলিটের আলোটি বেশি আসে, বাট এই মনিটরটিতে কোনো ব্লেম্বিং ইস্যু নেই। ভিউয়ার্স, দাহুয়া ব্র্যান্ডের এই মডেলটির স্ট্যান্ড এবং পেছনের সাইডের আউটলুকটি কিন্তু একদমই ডিফারেন্ট, এবং আমি বলেছি যে একদম স্লিম একটি মনিটর তারা নিয়ে এসেছে। ভিউয়ার্স, দাহুয়া ব্র্যান্ডের C201PL এই মনিটরটিতে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 3 বছর, এবং মনিটরটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে 1020 টাকা দিতে হবে। আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, লিফ্টের 7 734 7 2848। অফার কত? মনিটরটির অফার প্রাইস মাত্র 9,999 টাকা, অর্থাৎ 10,000 টাকাতেই আপনারা মনিটরটি পেয়ে যাবেন। আমাদের সেলটেকের ওয়েবসাইটেও কিন্তু আপনি মনিটরটি অর্ডার করতে পারেন যদি আপনি এটি অনলাইনে নিতে চান, আর সরাসরি ভিজিট করতে দিতে পারেন আমাদের শোরুমে। ভিউয়ার্স, আমি প্রথমে বলেছি যে যদি আপনি একটু নতুন ডিজাইনের মধ্যে চান এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান 10,000 টাকার মধ্যে, তবে দাহুয়া ব্র্যান্ডের IPS প্যানেলের 100Hz 5 মিলি সেকেন্ড ফুল HD এই মনিটরটি ক্রয় করতে পারেন। ভিডিওটি আর দীর্ঘ করব না, যদি আপনাদের আরও বেশি ইনকোয়ারি থাকে অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01759546431, আর ওয়েবসাইট ভিজিট করুন www.seltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।